যারা দেশের বিভিন্ন জায়গা ঘুরেছেন তাদেরকে দেশের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি জিজ্ঞেস করলে চোখ বন্ধ করে বলে দিবে সেন্ট মার্টিন। প্রতি বছর গেলেও সেন্ট মার্টিন যাওয়ার খায়েশ যেন মিটেই না। সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়ে জাহাজে ওঠার পরপরই এক আশ্চর্য ভালো লাগা কাজ করতে থাকবে। যতদূর চোখ যায় সমুদ্রের অথৈ জলের ঢেউ দুর্বল হৃদয়ের মানুষের মনে কিছুটা হলেও ভয় জাগাবে, কিন্তু তার থেকেও মারাত্মক ভয়ের উৎস রয়েছে আপনার গন্তব্যস্থল সেন্ট মার্টিনেই, অথৈ সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার ভয়ে। সাধারণত যারা সেন্ট মার্টিন ঘুরতে যান বেশিরভাগই জেটি, বাজার, চারপাশের বিচ আর বোটে করে সেরাদ্বীপ ঘুরে আসেন। সেন্ট মার্টিনের ভিতরে বা চারপাশে খুব একটা ঘোরা হয় না। সমুদ্র থেকে দ্বীপটি চোখে পড়ার সাথে সাথেই প্রচণ্ড উৎফুল্ল ভাব জেগে উঠবে। কেউ কেউ সেন্ট মার্টিন নেমে হোটেলে যাওয়ার আগেই কাঁধে ব্যাগ নিয়ে সমুদ্র তটে ঘুরতে চলে যান, কোনো রকম বাধা নিষেধের প্রতি একেবারে খেয়াল থাকে না। এই অপার সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে মরণ ফাঁদ, সেটি অনেকেই জানেন না। জানলেও মানার কথা একেবারেই ভুলে যান, ফলে মেনে নিতে হয় সলিল সমাধি। সেন্ট মার্টিনে সাম্প্রতিক সময়ে কয়েকটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। আহসানুল্লাহ ইউনিভার্সিটির ছাত্রদের দুঃখজনক মৃত্যুর ঘটনা এর মধ্যে একটি। সেন্ট মার্টিনের যে অংশে ঘটনাটি ঘটে এটি কোনার মতো একটি বর্ধিত অংশ। বিচের এই অংশের পানির প্রবাহটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন বিচ রয়েছে যেখানে প্রায়ই একই রকম দুর্ঘটনা ঘটে। এরকম প্রবাহকে বলা হয় রিপ কারেন্ট বা উল্টো স্রোত। সমুদ্র সৈকতে 80% মৃত্যু রিপ কারেন্ট বা উল্টো স্রোতের জন্য হয়ে থাকে। এমনকি অস্ট্রেলিয়াতেও প্রতি বছর গড়ে 22 জন মানুষ মারা যান রিপ কারেন্টের কারণে। আমাদের দেশেও সমুদ্র সৈকতে যেসব কারণে মৃত্যু হয় তার মধ্যে রিপ কারেন্ট অন্যতম। সেন্ট মার্টিনের মাথার দিকে যে সরু অংশ রয়েছে তাও রিপ কারেন্টের একটি বৈশিষ্ট্যের সাথে মিলে। সেন্ট মার্টিন জাহাজ ঘাট থেকে একটু দূরে পশ্চিম কোণ বরাবর একটি বিচ রয়েছে। কোণের এই বিচটিতে দুই দিক থেকে পানির ঢেউ এসে সৈকতে আছড়ে পড়ে। জায়গাটি দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয়, কিন্তু দুই দিক থেকে ঢেউ আসার কারণে এখানে রিপ কারেন্ট বা উল্টো স্রোতের সৃষ্টি হয়। রিপ কারেন্ট বা উল্টো স্রোত এক ধরনের ঢেউ যা সমুদ্রের তটে ধাক্কা খেয়ে উল্টো দিকে প্রবাহিত হয়। অনেক ক্ষেত্রে এই ধাক্কা খেয়ে ফিরে যাওয়া ঢেউ বাতাস বা প্রাকৃতিক কারণে চিকন একটি পথ ধারণ করে, যাতে করে সহজভাবে এক ধাক্কায় এই অংশের পানি সমুদ্রে ফিরে যেতে পারে। এবং এর ফলেই সেই সরু পথে যদি কেউ থাকে খুব দ্রুত সময়ে এই স্রোতের সাথে গভীর সমুদ্রে চলে যান। এই সরু পথের যে ঢেউ তাকেই বলে রিপ কারেন্ট বা উল্টো স্রোত। এটি যে কোনো স্থানে হতে পারে, যে কোনো সমুদ্রেই হতে পারে। কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণেই এই রিপ কারেন্ট বা উল্টো স্রোত সৃষ্টি হয়ে থাকে। রিপ কারেন্ট বা উল্টো স্রোতের একটা ভয়ঙ্কর বৈশিষ্ট্য হচ্ছে এটি দেখতে মনে হবে এ এলাকার পানি খুব শান্ত এবং উপর থেকে এটিকে গাঢ় নীল দেখাবে। অনেক ক্ষেত্রে রিপ কারেন্ট বা উল্টো স্রোতের সময় দেখা যায় কিছু না কিছু ভেসে সাগরের দিকে যাচ্ছে। যারা সাঁতার জানেন তারা রিপ কারেন্টে পড়ে গেলে উল্টো দিকে তীরের দিকে সাঁতরে না গিয়ে সৈকতের সমান্তরালভাবে উল্টো স্রোত থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ রিপ কারেন্টের স্রোত যখন সাগরের দিকে টান দিবে তখন প্রচণ্ড শক্তি দিয়ে স্রোতের বিপরীতে সাঁতার কেটে ফেরা অসম্ভব। সাধারণত 3 ধরনের রিপ কারেন্ট দেখা যায়, একটা ফিক্সড, একটা তাৎক্ষণিক আর একটি হেডল্যান্ড। ফিক্সড রিপ কারেন্ট কিছু কিছু এলাকায় দেখা যায়, যেমন
যেখানে ব্রিজ আছে বা যেখানে কোনো গভীর গর্ত রয়েছে। তাৎক্ষণিক রিপ কারেন্ট যে কোনো জায়গায় বাতাসের কারণে তৈরি হতে পারে। আবার হেডল্যান্ড রিপ কারেন্ট রয়েছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপেই। রিপ কারেন্ট তৈরি হওয়ার জন্যে এটি সবচেয়ে উপযোগী জায়গা। সেন্ট মার্টিনের এই অংশটিতে বাতাসের কারণে দুই দিকের পানি ধাক্কা দিয়ে এর মাথায় একটি রিপ কারেন্ট বা সমুদ্রমুখী একটি উল্টো পানির স্রোত তৈরি হয়। এটি একটি মৃত্যু ফাঁদ। এখানে প্রাকৃতিক অবস্থানের কারণে অনেক বড় বড় চ্যানেল তৈরি হয়েছে, যেগুলো দিয়ে ঘন ঘন উল্টো স্রোত বা রিপ কারেন্ট প্রবাহিত হয় এবং শান্ত পানিতে খেয়ে নামা পর্যটকদের ভাসিয়ে নিয়ে যায়। সেন্ট মার্টিনে বসবাসরত এলাকাবাসী এই ঝুঁকিপূর্ণ জায়গাটি চেনেন। সামনে কাউকে দেখলে এরা সেখানে যেতেও নিষেধ করেন, কিন্তু সেটি সবার জানার সুযোগ হয় না। এভাবেই সামান্য অসাবধানতার কারণে অনেক পর্যটক প্রতি বছর মারা যান।